এখন থেকে এফডিসি তে সিনেমার শুটিং করবেন না এমনটি জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। শোবিজ ইউনাইটেডের সাথে আলাপচারিতে এমনটাই জানালেন তিনি। দফায় দফায় বাড়ছে শুটিং ফ্লোর সহ বিভিন্ন যন্ত্রাংশের ভাড়া। এই পরিচালক মনে করেন এভাবে সবকিছুর ভাড়া বাড়তে থাকলে একটা সময় শুটিং শুরু হয়ে যাবে এফডিসি। বিস্তারিত থাকছে এবারে প্রতিবেদনে। এখন কিন্তু এফডিসি না এসেও আমি সিনেমা কিন্তু কমপ্লিট করে হলে দিতে পারি। আমি যদি 5 টাকার জিনিস বাইরে 3 টাকায় পাই এবং সেম মানি আমার বজায় থাকে, তাহলে আমি তো বাইরেই, আমার যেখানে কম পাই আমি সেই জায়গায় যাব। এফডিসির মেকআপ রুম থেকে শুরু করে শুটিং ফ্লোর দফায় দফায় বাড়ানো হচ্ছে ভাড়া। শুটিং করতে পরিচালকদের যে ভাড়া গুনতে হয় তার প্রায় অর্ধেক মূল্যে অন্যান্য শুটিং হাউসগুলোতে শুটিং শেষ করা যায়। হাউজে একটা ছবি করলে যদি তোমার প্যাকেজ সিস্টেমে করা হয় সেটাও তো হাইস্টলি 2.5 থেকে 3 লক্ষ টাকা নেয়, আর এইখানে তাদের সেই প্যাকেজ সেম প্যাকেজটি আছে 6,20,000 টাকা। অনেক দিন যাবতীয় আমরা দাবি করে আসছি যে আপনারা এই প্যাকেজটা একটু নমনীয় পজিশনে আনেন, তারা সেটা না করে উল্টো রিভার্স ট্র্যাকে চলে গেলো। এক শিফটে আগে মেকআপ রুমের ভাড়া ছিল 1,000 টাকা, সেটা করছে এখন শিফটে 2,000, অর্থাৎ একটা ডবল শিফট শুটিং করলে 4,000 টাকা মেকআপ রুমের ভাড়া দিল। শুধু শুটিং ফ্লোরই নয়, বেড়েছে সেমিনার হলের ভাড়া, বাড়ানো হয়েছে এফডিসির এনওসির ফি। ভিআইপি প্রজেকশন ভাড়া এটা প্রথম ছিল 5,000, পরে এটা 6,000 করছে, 6,000-এর পরে এটা করলো 8,000 কত টাকা, পরে 9,200 টাকা, এটা করে নিচ্ছে এখন 30,000 টাকা। একটা এনওসি নেওয়া হতো এফডিসি, তথা বাহিরের স্টুডিওগুলিতে যে পার্টি কাজ করতো তাকে সেন্সারের ছবি জমা দেওয়ার সময় বলতো যে আপনার সাথে এফডিসির কোনো লেনদেন আছে কি না, সেটার একটা এনওসি আমাদেরকে দেন। এটাকে একটা সহনীয় পর্যায়ে 5,000 টাকা করলাম, 5,000 টাকার পরে ওরা নিজেরই আরও 5,000 টাকা বাড়িয়ে সেটা 10,000 টাকা করলো, সেইটাকে এইবার করলো 1,00,000 টাকা। ভাড়া বৃদ্ধির বিষয়ে এফডিসির প্রশাসন বিভাগের দিকে অভিযোগের আঙুল তুললেন এই পরিচালক। এইখানের যে কর্মকর্তাগুলি আছে তারা চায় না এফডিসিতে কোনো পার্টি থাকুক। এখানে নির্দিষ্ট পরিমাণ 2-3টা কর্মকর্তা এই কাজগুলি করে। এখানে এমডি আসে, এমডি আইসা কিন্তু স্টে করে হায়েস্ট 3 মাস, 4 মাস বা 5 মাস। এদিকে দীর্ঘদিন ধরে কাজ না থাকলেও কেবলমাত্র বেতন নিয়ে যাচ্ছে এফডিসির কয়েকজন কর্মচারী, এমন অভিযোগ উঠেছে। এখন এই কম্পিউটারাইজড যে যোগ বা যুগ প্রযুক্তি, সেই প্রযুক্তিতে মাথাবাড়ি প্রশাসনের কী দরকার? আপনার ল্যাব শেষ হয়ে গেছে কবে? ল্যাবের যারা শেষ হয়ে গেছে তাদেরকে আপনি, তারা তো ল্যাব ছাড়া অন্য কিছু জানে না, তাদেরকে আপনারা উপরে নিয়ে বসায় রাখেন, মাস শেষে এদের কোটি কোটি টাকা বেতন গুনতেছেন, কেন দরকার? আর ওইটার জন্য কি পার্টি সাফার হবে? সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এবং একই সাথে এফডিসিতে কাজের পরিবেশ ধরে রাখতে চাইলে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে, এমনটি দাবি জানান পরিচালক সমিতির এই মহাসচিব। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।